অ্যাপসে ঢুকলাম। ঢোকার পরে এখানে পে বিল যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই বিদ্যুৎ বিল এই জায়গায় ক্লিক করতে হবে। নিচে দেখবেন বিদ্যুৎ বিল প্রিপেড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মিটার নাম্বারটা দিতে হবে। আমরা মিটার নাম্বারটা আমি ছবি তুলছি, আমি দেখাচ্ছি। এই মিটার নাম্বারটা হচ্ছে 4051 00। চল্লিশ একান্ন ডবল জিরো 4198 2 41 98 2। মিটার নাম্বারটা একটু ভালো করে দেখে নেবেন, তারপরে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পরে এখানে পে বিল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করব। চেষ্টা করি, ওকে, আমি 500 টাকা পাঠাবো। 500 আবার টেপ করতে হবে। তারপরে এবার আপনার পিন নাম্বারটা দিতে এখন এখানে ট্যাপ করে ধরে রাখলে সফলভাবে সম্পন্ন করেছেন। 500 টাকা ঢোকালো। ঢোকানোর পরে আমি এখান থেকে বিকাশ থেকে বের হয়ে যাই। আমার এখান থেকে আমার এখানে 500 টাকা কেটে নিয়েছি এখান থেকে। আচ্ছা, এখন আমি মেসেজ অপশনে যাই। আমার মেসেজটা কি আসলো? যে মেসেজটা এখানে আসলো, মেসেজটা আসছে 500 টাকা কেটে নিতে, এখন 500 টাকা কেটে নিছে। এখনো মিটারের নাম্বারটা আসে নাই, 500 টাকা কাটছে সেটা আসছে। সময় লাগবে, মেসেজটা চলে আসছে। মিটার টোকেনটা আমি এখন ইনপুট করব। আচ্ছা, এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, স্ক্রিনশটটা দেখি। স্ক্রিনশটটা আমি নিলাম। স্ক্রিনশটটা নেওয়ার পরে আমি স্ক্রিনশটটা নিয়ে আসি এখানে।
স্ক্রিনশট আনছি, মিটার টোকেন নাম্বার 280 টাকা, কোর্স চার্জ 219 টাকা। আর এখন কত আছে আমার এখান থেকে? 280 টাকা কাটছে, 219 টাকা, 219 টাকা থাকবে। আচ্ছা এখন আমি যদি একটু রিসার্চ করি, আমার টোকেন নাম্বারটা আছে এটা। আচ্ছা এখন আমি ক্যামেরাটা অন করি। ক্যামেরাটা অন করার পরে ক্যামেরাটা অন করলাম, এখন আমি মিটার মিটারে এখানে ইনপুট করি। ইনপুট করার জন্য আচ্ছা আমি আগে মিটারটা আগে উঠাই, আগে দেখি আমি ক্যামেরাটা অন করে আমি মিটারে কত আছে সেটা আমি আগে দেখাচ্ছি। মিটারে আমার আছে 801 কত, 44 টাকা 84 পয়সা। আচ্ছা ঠিক আছে, এবার আমি মিটার টোকেন নাম্বারটা উঠাচ্ছি, 5 6 4 2 7 8 0 2 7 1 4 0 8 0 8 4 7 0 3 4। এবার আমি এখানে ওকে ক্লিক করব, গুড। দেখছেন গুড দেখা যাচ্ছে, আমাদের এখানে 280 টাকা ইনপুট হয়েছে। এবার আমি আবার ব্যালেন্স দেখি, আমার আগে 44 টাকা ছিল, এবার 324 টাকা 91 পয়সা। এভাবে